ইউপি নির্বাচনে ব্যাপক সহিংসতা, 6 জন নিহত, বগুড়ায় ম্যাজিস্ট্রেট অবরুদ্ধ, বিজিবির গুলিবর্ষণ, জামালপুরে পুলিশের গাড়িতে আগুন। লোভ লালসার ঊর্ধ্বে উঠে ছাত্রলীগ নেতাকর্মীদের আত্মত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর। ১২ জানুয়ারি বঙ্গভবনে বিএনপিকে সংলাপে আমন্ত্রণ রাষ্ট্রপতির, খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনড় দলটি। এসএসসি ও এইচএসসিতে এবছর সব বিষয়ে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা শিক্ষা বোর্ডের। এবং গাজীপুরে নিরাময় কেন্দ্রে মাদক ব্যবসার অভিযোগ, চিত্রনায়ক অভিসহ 28 জনকে উদ্ধার করেছে র‍্যাব। কুয়েটের শিক্ষক ডক্টর সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় ছাত্রলীগ নেতা সেজান সহ 4 জনকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার, 44 জনকে বিভিন্ন শাস্তি। নারায়ণগঞ্জের ফতুল্লার ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবি, নিখোঁজ অন্তত 10 জন। নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, ইবাদতের অনবদ্য বোলিং। মাদক মামলায় পরিমণি সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, সাক্ষ্য গ্রহণ 1 ফেব্রুয়ারি।